বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে নরসিংদী সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্বাগত। আমরা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নবম অধ্যায়ের উদ্ভিদ সারিতত্ত্ব এই অধ্যায়টি 2021 ও 2022 উভয় সেশনে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে। আমরা এখন নবম অধ্যায়ের শ্বসন অর্থাৎ রেসপিরেশন বা শ্বসন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আমরা যদি আসি যে প্রথমে আমরা বলব শ্বসন কি। শ্বসন হচ্ছে আমরা যে খাদ্য গ্রহণ করি সে খাদ্যকে, খাদ্য থেকে শক্তিকে মুক্ত করা, অর্থাৎ এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। এখানে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে খাদ্যবস্তু জারণ ঘটে এবং শক্তি নির্গত হয়, অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষে অবস্থিত জটিল জৈব খাদ্যবস্তু এনজাইমের সাহায্যে ভেঙে খাদ্যে অবস্থিত রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় তাকে শ্বসন বলে। যেই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল জৈব খাদ্যবস্তু এনজাইমের সাহায্যে ভেঙে খাদ্যে অবস্থিত রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় তাকে শ্বসন বলে। শ্বসনের সাধারণ সমীকরণ যদি আমরা দেখি কিরূপ, আমরা সাধারণত শ্বসনের সমীকরণের ক্ষেত্রে গ্লুকোজকে খাদ্য হিসেবে ব্যবহার করি। গ্লুকোজের সংখ্যা হচ্ছে C6H12O6। এটা অক্সিজেনের সাহায্যে জারিত হয়, জারিত হয়ে তৈরি করে 6CO2 এবং 12 অনু পানি। সাথে সাথে এটা তৈরি করে 36টি ATP, অর্থাৎ 1 অনু গ্লুকোজ অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে 6 অনু কার্বন ডাইঅক্সাইড, 12 অনু পানি তৈরি করে, সাথে সাথে তৈরি করে 36টি ATP। এই 36টি ATP তৈরি করে। আমরা এখন দেখব এখানে যেহেতু অক্সিজেনের প্রয়োজন হয়েছে তাই এটি সবাত শ্বসন। আসলে অক্সিজেন উপস্থিত, অক্সিজেন উপস্থিত থাকে তখন শ্বসন এক প্রকার, আর অক্সিজেন যদি অনুপস্থিত থাকে তাহলে শ্বসন অন্য প্রকার। অক্সিজেন উপস্থিত হলে তাকে বলা হয় সবাত শ্বসন। অক্সিজেন যদি অনুপস্থিত থাকে তাকে বলা হয় অবাধ শ্বসন। অক্সিজেন উপস্থিত এর শ্বসনকে বলা হবে সবাত শ্বসন, অক্সিজেন অনুপস্থিত এর শ্বসনকে বলা হবে অবাধ শ্বসন। তাহলে আমরা এখান থেকে দেখলাম শ্বসন দুই প্রকার, সবাত শ্বসন আর অবাধ শ্বসন। অর্থাৎ শ্বসন দুই প্রকার, সবাত শ্বসন দুই প্রকার। একটা হচ্ছে সবাত শ্বসন, সবাত শ্বসন, আর হচ্ছে অবাধ শ্বসন। সবাত শ্বসন যদি আমরা দেখি, সবাত শ্বসনে শ্বসনিক বস্তুকে জারিত করে অক্সিজেন, কিন্তু অবাধ শ্বসনে শ্বসনিক বস্তুকে অক্সিজেন জারিত করে না।
সবাত শোষণে কম পরিমাণ অধিক পরিমাণ শক্তি 36টা এটিপি তৈরি হয়, অবাত শোষণে তৈরি হয় মাত্র 2টা এটিপি। সবাত শোষণে তৈরি হয় পানি ও কার্বন ডাইঅক্সাইড, অবাত শোষণে তৈরি হয় ইথানল ও ল্যাকটিক অ্যাসিড। ইথানল ইথানল ও ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ আমরা দেখলাম যে শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন প্রয়োজন কি প্রয়োজন না এর ভিত্তিতে আমরা শ্বসনকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা সবাত শ্বসন আরটা অবাত শ্বসন। সবাত শ্বসনে সব ক্ষেত্রে অক্সিজেন প্রয়োজন হবে এবং শ্বসনী বস্তু সম্পূর্ণ দাঁড়িতে হবে। অবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন নাই, শ্বসনী বস্তু সম্পূর্ণ জারণ ঘটবে না। সবাত শ্বসনে গ্লুকোজ ভেঙে পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, অবাত শ্বসনে গ্লুকোজ ভেঙে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। আমরা যদি এখন লক্ষ্য করি যে সবাত ও অবাত শ্বসনে কি পার্থক্য রয়েছে, সবাত শ্বসন অবাত শ্বসন সবাত শ্বসন এবং অবাত শ্বসনের পার্থক্য যদি আমরা দেখি তাহলে এখানে আমরা বলতে পারবো যে শ্বসন প্রক্রিয়ায় যেই শ্বসন প্রক্রিয়ায় শ্বসনী বস্তু অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ জারিত হয় এবং পানি কার্বন ডাইঅক্সাইড ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে সবাত শ্বসন বলে। তাহলে অবাত শ্বসন কি? যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসনী বস্তু অক্সিজেনের অনুপস্থিতিতে আংশিকভাবে জারিত হয় এবং কম পরিমাণ শক্তি ও ইথানল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তাকে বলা হয় অবাত শ্বসন। আমরা সংজ্ঞা দেখার পরে পার্থক্য বলে এখানে আমরা বলতে পারবো যে অক্সিজেন উপস্থিত থাকে আর এখানে অক্সিজেন অনুপস্থিত থাকে। এখানে শ্বসনী বস্তু সম্পূর্ণরূপে দাঁড়িত হয়, এখানে শ্বসনী বস্তু আংশিকভাবে দাঁড়িত হয়, এখানে শ্বসনী বস্তু ভেঙে পানি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এখানে শ্বসনী বস্তু ভেঙে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এখানে বিপুল পরিমাণ শক্তি অর্থাৎ 36টা এটিপি বা 360 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, 360 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, এখানে উৎপন্ন হয় মাত্র 2টা এটিপি বা 20 কিলো ক্যালোরি শক্তি। তাহলে আমরা অক্সিজেন উপস্থিত থাকে অক্সিজেন অনুপস্থিত থাকে, শ্বসনী বস্তু সম্পূর্ণ জারিত হয় শ্বসনী বস্তু আংশিকভাবে জারিত হয়, পানি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, বিপুল পরিমাণে শক্তি অর্থাৎ 36টি এটিপি বা 360 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, কম পরিমাণে শক্তি অর্থাৎ 2টি এটিপি ও 20 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। সবাত শ্বসনের ধাপ হচ্ছে চারটি, তিনটি আমাদের জানি, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, আরেকটা হচ্ছে ক্রেবস চক্র, আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। যদিও কেউ কেউ চারটি ধাপ উল্লেখ করেন, একটি গ্লাইকোলাইসিস, আরেকটা অ্যাসিটাইল কো এ সিস্টেম, আরেকটা ক্রেবস চক্র, আরেকটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অবাত শ্বসনের ধাপ দুইটি, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। সবাত শ্বসনকে
শিল্প ক্ষেত্রে সমাজ শাসন ব্যবহার করা হয় না। শিল্প ক্ষেত্রে অবাধ শাসনকে ব্যবহার করে ইথানল তৈরি করা হয়, অ্যালকোহল তৈরি করা হয়, অর্থাৎ অবাধ শাসনকে ব্যবহার করে শিল্পে বিভিন্ন বস্তু তৈরি করা হয়, কিন্তু শিল্প ক্ষেত্রে সমাজ শাসনের কোনো ব্যবহার নেই। অধিকাংশ জীব কোষে সমাজ শাসন ঘটে। আদিকোষী জীবে অর্থাৎ যে সকল কোষে নিউক্লিয়াস সুগঠিত হয় সেই সকল জীবে অধিকাংশ ক্ষেত্রে অবাধ শাসন ঘটে। আমরা এখানে দেখলাম সবাধ শাসন এবং অবাধ শাসনের পার্থক্য। আমরা যদি আসি যে এই যে শাসন প্রক্রিয়া, এখানে সবাধ শাসন ও অবাধ শাসন, সবাধ শাসনে আমরা এর আগে উল্লেখ করলাম যে সবাধ শাসনের চারটা ধাপ আছে, তিনটা ধাপ আছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, আরেকটা হচ্ছে ক্রেবস চক্র, আরেকটা হচ্ছে অ্যাসিটাইলকোএস সিস্টেম, সরি দুঃখিত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, গ্লাইকোলাইসিস। একটা ধাপ, তারপর হচ্ছে ক্রেবস চক্র, আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সংক্ষেপে ইটিএস বলা হয়। এটা সবাধ শাসনের দাপ। আর অবাধ শাসনের দাপ হচ্ছে একটা গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস আরেকটা হচ্ছে পাইরুবিক অ্যাসিডের, পাইরুবিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। অর্থাৎ সবার শাসনে এই তিনটা ধাপ আছে, অবাধ শাসনে এই দুটা ধাপ আছে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সবাধ এবং অবাধ শাসনের সাধারণ ধাপ। যদি বলা হয় শ্বসনের সাধারণ ধাপ কোনটা, তাহলে আমরা বলবো গ্লাইকোলাইসিস। যদি বলা হয় সাইটোপ্লাজমীয় শ্বসন কি, সাইটোপ্লাজমীয় শ্বসন কি, তাহলে আমরা তাহলেও আমরা উত্তর দেব সেটা গ্লাইকোলাইসিস। কারণ কি? কারণ শ্বসনের এই ধাপ দুটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে, কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সাইটোপ্লাজমে ঘটে, তাই গ্লাইকোলাইসিস কে বলা হয় সাইটোপ্লাজমীয় শ্বসন। আবার যেহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সবাধ এবং অবাধ উভয় ধরনের শ্বসনে থাকে, তাই একে বলা হয় শ্বসনের সাধারণ ধাপ। যদি আমরা আসি যে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে, পরীক্ষায় সাধারণত গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার রেখাচিত্র আসে। আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি, শ্বসনের যে ধাপে এক অণু গ্লুকোজ বিভিন্ন বিক্রিয়া শেষে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে। আমি আবার বলছি, শ্বসনের যে ধাপে এক অণু গ্লুকোজ বিভিন্ন বিক্রিয়া শেষে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শুরু হয় গ্লুকোজ দিয়ে এবং শেষ হয় পাইরুভিক অ্যাসিড দিয়ে, মাঝখানে কতগুলো বিক্রিয়া অনুসরণ করে। আমরা যদি প্রথমে উল্লেখ করি গ্লুকোজ, গ্লুকোজ একটা একপক্ষী বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়, গ্লুকোজ 6
আসবে। এই ক্ষেত্রে গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা ফসফেট মূলক যুক্ত হয়। এই ফসফেট মূলক গ্রহণ করে কার কাছ থেকে? এটিপি এর কাছ থেকে। ফলে এটিপি এডিপি তে পরিণত হয়। এই বিক্রিয়া যে এনজাইম কাজ করে তাকে বলা হয় হেক্সোকাইনেজ। গ্লুকোজ 6 ফসফেট একটা উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। এই প্রক্রিয়ার জন্য যে এনজাইমটা প্রয়োজন হয় তাকে বলা হয় ফসফো গ্লুকো আইসোমারেজ। অর্থাৎ গ্লুকোজ 6 ফসফেট ফসফো গ্লুকো আইসোমারেজ এনজাইমের সাহায্যে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 6 ফসফেট একমুখী বিক্রিয়ার মাধ্যমে পরিণত হয় ফ্রুক্টোজ 1,6 20 ফসফেটে। এই ক্ষেত্রে 1 নম্বর কার্বনে একটা ফসফেট মূলক যুক্ত। এই ফসফেট মূলক আসছে এটিপি থেকে, ফলে এটিপি পরিণত হয় এডিপি তে। এই ক্ষেত্রে যে এনজাইম প্রয়োজন হয় তাকে বলা হয় ফসফো ফ্রুক্টো কাইনেজ। ফসফো ফ্রুক্টো কাইনেজ এনজাইম, অর্থাৎ ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফো ফ্রুক্টো কাইনেজ এনজাইমের সাহায্যে এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট কিসে পরিণত হয়? ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট আবার একটি উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে দুইটা বস্তুতে পরিণত হয়। এই দুইটা বস্তু কি? একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারাইড, অপরটা হচ্ছে ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুটা বস্তু আবার পরস্পরে আইসোমার, যার কারণে এরা পরস্পর আইসোমারেজ এনজাইমের সাহায্যে একে অপরের প্রতি দিতে পারে। এখানে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট যে এনজাইম দ্বারা ভেঙে এই দুটা বস্তু পরিণত হয় সেটা হচ্ছে অ্যাডোলেস। অ্যাডোলেস অর্থাৎ ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট অ্যাডোলেস এনজাইমের সাহায্যে 3-ফসফোগ্লিসারাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হয়, যারা পরস্পরের আইসোমার এবং আইসোমারেজ এনজাইমের সাহায্যে একে অপরের পরিণত হতে পারে। 3-ফসফোগ্লিসারাইড ক্যাসিডে পরিণত হয়। 1,3-বিস
20 পাসপোর্ট লিস্টে গেছে প্রত্যেকটা এই ক্ষেত্রে এনডি কে এনডি পে যাইতে হয় বেত হয় এনডিএইচ2 তে পরিণত হয় এবং যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে ফসফোগ্লিসারল ডিহাইড ডিহাইড্রোজিনেস অর্থাৎ তিন ফসফোগ্লিসারাল্ডিহাইড এক তিন বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় এক্ষেত্রে ফসফোগ্লিসারাল্ডিহাইড ডিহাইড্রোজেনেস এনজাইম কাজ করে এবং এনএডি বিজারিত হয়ে এনএডিএইচ2 তে পরিণত হয় তিন ফসফোগ্লিসারাল এক তিন বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে তিন ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় তিন ফসফো গ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় অ্যাসিডে পরিণত হয় এই ক্ষেত্রে এডিপির সাথে এই এক নম্বর কার্বনের ফসফেটটা যুক্ত হয়ে তৈরি করে এটিপি এবং যে এনজাইম কাজ করে সে এনজাইম হচ্ছে ফসফোগ্লিসারোকাইনেস যে এনজাইম কাজ করে সে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে এক তিন বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেসকে এনজাইমের সাহায্যে এক তিন বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় এক্ষেত্রে এডিপির সাথে আইপি যুক্ত হয় এডিপি তৈরি হয় তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার একটা উপমুখী বিক্রিয়ার মাধ্যমে পরিণত হয় দুই ফসফোগ্লিসারিক অ্যাসিডে এই ক্ষেত্রে যে এনজাইম কাজ করে সে হচ্ছে ফসফোগ্লিসারো মিউটেস মিউটেস ফসফোগ্লিসারো মিউটেস এনজাইমের সাহায্যে তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড দুই ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় দুই ফসফোগ্লিসারিক অ্যাসিড ইনোলেজ এনজাইমের সাহায্যে ইনোলেজ এনজাইমের সাহায্যে পরিণত হয় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড একমুখী বিক্রিয়ার মাধ্যমে একটা এডিপি তৈরি করে প্রথমে এডিপির সাথে আইপি যুক্ত হয়ে তৈরি করে এটিপি পরিণত হয় পাইরুভিক অ্যাসিডে অ্যাসিডে এক্ষেত্রে যে এনজাইম কাজ করে সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেস অর্থাৎ এই একগুলো গ্লুকোজ থেকে এখানে একটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে এই তিন ফসফোগ্লিসারাল্ডিহাইড যেই প্রক্রিয়ায় একগুলো পাইরুভিক অ্যাসিড পরিণত হয় অনুরূপ প্রক্রিয়ার মাধ্যমে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় অর্থাৎ একগুলো গ্লুকোজ থেকে দুই অনু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় আমরা যে প্রথম থেকে লক্ষ্য করি
ফসফেটে পরিণত হয় গ্লুকোজ 6 ফসফেট ফসফোগ্লুকোআইসোমারেজ এনজাইমের সাহায্যে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয় এই ফ্রুক্টোজ 6 ফসফেট পুনরায় এটিপি থেকে ফসফেট নেয় এবং ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের সাহায্যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডোলেজ এনজাইমের সাহায্যে বেঁধে গিয়ে 3 ফসফোগ্লিসারাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনে পরিণত হয় এরা পরস্পর আইসোমার এখানে আইসোমারেজ এনজাইমের সাহায্যে একে অপরে পরিণত হতে পারে 3 ফসফোগ্লিসারাইড ফসফোগ্লিসারাইড ডিহাইড্রেজ এনজাইমের সাহায্যে 1,3,20 ফসফো গ্লিসারিক অ্যাসিড পরিণত হয় 1,3,20 ফসফো গ্লিসারিক অ্যাসিড ফসফো গ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সাহায্যে এক অণু এটিপি তৈরি করে এবং 3 ফসফো গ্লিসারিক অ্যাসিড পরিণত হয় 3 ফসফো গ্লিসারিক অ্যাসিড ফসফো গ্লিসারো মিউটেজ এনজাইমের সাহায্যে 2 ফসফো গ্লিসারিক অ্যাসিড পরিণত হয় দুই ফসফোগ্লিসারিক অ্যাসিড ইনোলেজ এনজাইমের সাহায্যে ফসফোইনলপাইরুভিক অ্যাসিড পরিণত হয় ফসফোইনলপাইরুভিক অ্যাসিড এক অণু এটিপি তৈরি করে পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সাহায্যে পাইরুভিক অ্যাসিড পরিণত হয় যেই প্রক্রিয়ায় 3 ফসফোগ্লিসারাইড এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে ঠিক অনুরূপ প্রক্রিয়ায় ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এক অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ এই সকল বিক্রিয়া শেষে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়েছে ছাত্রছাত্রীদের মনে রাখার সুবিধার্থে আমরা যদি লক্ষ্য করি যে এখানে বস্তুগুলোর নাম কি করে রাখবো লক্ষ্য করো গ্লুকোজ থেকে যখন 6 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত হয়েছে তখন এর নাম হয়ে গেছে গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট তার যখন আইসোমারে পরিণত হয়েছে তখন নাম হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটের এক নং কার্বনে আরো একটি ফসফেট যুক্ত হয়ে এটা রয়েছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটা বেগে দুইটা রয়েছে ফসফোগ্লিসারাইড 3 ফসফোগ্লিসারাইড আছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তিন ফসফোগ্লিসারাইডের মধ্যে তৈরি হয়েছে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড এখান থেকে যদি আমরা এক বাদ দিয়ে দিই তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তিনটা যদি 2 নম্বর কার্বন চলে আসে তাহলে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড এখান থেকে ইনল গ্রুপ যুক্ত হয় তাহলে হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যদি ইনল গ্রুপ বের হয়ে যায় তখন এটা হবে কি পাইরুভিক অ্যাসিড তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো যেখানে এটিপির প্রয়োজন হয়েছে বা এটিপি তৈরি হয়েছে সেখানে মূল এনজাইম হচ্ছে কাইনেজ যেমন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটের সময় এক অণু এটিপি ভেঙে যায় সেখানে কাইনেজ এনজাইম প্রয়োজন হয়েছে তাহলে হেক্সা বা হেক্সো শর্করা কোথায় থেকে আসছে যেহেতু গ্লুকোজ একটা হেক্সোজ শর্করা আর 6 কার্বন শর্করা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি হেক্সোকাইনেজ এনজাইম আবার যখন ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হয়েছে তখন কাইনেজ এনজাইম প্রয়োজন হয়েছে যেহেতু এখানে ফসফেট যুক্ত ফ্রুক্টোজ তাই আমরা ফসফোফ্রুক্টো কথাটা যুক্ত করে নাম দিয়েছি ফসফোফ্রুক্টোকাইনেজ আমরা যদি এখানে লক্ষ্য করি 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে তখন একটা এটিপি তৈরি হয়েছে এই অবস্থায় এনজাইম ছিল কাইনেজ যেহেতু এটা ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড আমরা সামনে ব্যবহার করছি ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ আবার যখন ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে তখন মূল এনজাইম কাইনেজ আমরা শুধু পাইরুভিক অ্যাসিডটা যুক্ত করে দিছি অর্থাৎ একটা ছিল হেক্সোকাইনেজ আর একটা ফসফোফ্রুক্টোকাইনেজ আর একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ আর একটা পাইরুভিক অ্যাসিড কাইনেজ যেখানে এনএডি থেকে এনএডিএইচ2 তৈরি হয়েছে এটা ডিহাইড্রোজিনেজ যেমন ফসফোগ্লিসারাইড ডিহাইড্রোজিনেজ ইনল গ্রুপ যুক্ত হয়েছে তাই আমরা যুক্ত এনজাইম ইনোলেজ যেহেতু 3 থেকে 2 আসছে এটাকে একটা মিউটেজ বিক্রিয়া বলে এ
ভোল্টেজ গ্লুকোজ 6 থেকে যখন ফ্রুক্টোজ 6 হইছে তখন আমরা ব্যবহার করছি আইসোমারেজ কথা কারণ এরা পরস্পর আইসোমার আর ফসফোগ্লুকোজ ব্যবহার করছি এই ফসফেটযুক্ত গ্লুকোজের কারণে এখানে আমরা লক্ষ্য করলাম যে একরূপ গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে দুই অনুপ পাইরিক অ্যাসিডে পরিণত হয় এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অর্থাৎ শ্বসনের সাধারণ ধাপ অর্থাৎ এটাকে আমরা বলতে পারবো সাইটোপ্লাজমীয় শ্বসন আমরা আজকে এতদূর পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা শ্বসনের অন্যান্য ধাপগুলো আলোচনা করব সবাইকে সুস্থ সুন্দর জীবনে সবার জন্য সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ